নমস্কার বন্ধুরা প্রাকৃতিক ভূগোলের আজকের বিষয় ভূমিকম্প ভূমিকম্প সম্পর্কে আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিও শুরু করার আগে বলি আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আমি আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় ভূগোল ইতিহাস এবং অর্থনীতির বিষয়ে আমি যে যে ভিডিও বানিয়েছি সেই সমস্ত ভিডিও দেখতে এই চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন সেখানে সমস্ত ভিডিও পর পর সাজানো রয়েছে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও ভূমিকম্প কাকে বলে আমরা সকলেই জানি পৃথিবীর উপরের ভাগে অর্থাৎ ভূপৃষ্ঠের কোনো অংশ কোনো কারণে যদি কম্পনের সৃষ্টি হয় তাহলে সেটাকে বলা হবে ভূকম্প বা ভূমিকম্প তো ভূমিকম্পের যে ডেফিনিশনটা রয়েছে সেটা হচ্ছে আকস্মিকভাবে কিছুক্ষণের জন্য ভূপৃষ্ঠের কোনো অংশে কম্পন তরঙ্গের সৃষ্টি হলে এবং সেই কম্পন তরঙ্গের ফলে ভূতকে কিছুটা অংশ যদি আন্দোলিত হয় তাহলে তাকে আমরা বলি ভূমিকম্প তো এই ভূমিকম্পের কিছু তথ্য আমাদের জানা প্রয়োজন সেটা হচ্ছে প্রথম ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে কেন্দ্র হচ্ছে ভূমিকম্পের কেন্দ্র হচ্ছে যেখানে ভূমিকম্পটা সৃষ্টি হয় পৃথিবীর অভ্যন্তরে এই ভূমিকম্প সৃষ্টি হয় ধরা যাক এটা পৃথিবীর উপরিতল ভূতকের উপরিতল তার থেকে অনেকটা নিচে পৃথিবীর অভ্যন্তরে কোনো একটা স্থানে এই ভূমিকম্প সৃষ্টি হয় পৃথিবীর অভ্যন্তরে যে স্থানে এই ভূকম্পনের উৎপত্তি হয় তাকেই বলা হচ্ছে ভূমিকম্পের কেন্দ্র বা ইংরাজিতে আর্থকোয়েক সেন্টার তাহলে এই জায়গাটা হচ্ছে আর্থকোয়েক সেন্টার আর এটা হচ্ছে আমাদের পৃথিবীর উপরিতল বা ভূত্বক এই কেন্দ্র থেকে ভূমিকম্প উৎপত্তি হওয়ার পর সেটা তরঙ্গের আকারে উপরের দিকে ছড়িয়ে পড়ে এইভাবে এইভাবে পৃথিবীর দিকে ছড়িয়ে পড়ে মোটামুটি ভূপৃষ্ঠ থেকে এই ভূকম্পনের কেন্দ্রের যে দূরত্বতা সেটা ষোলো কিলোমিটার মতো হয় মোটামুটি ষোলো কিলোমিটারের মধ্যে এই ভূমিকম্পের কেন্দ্র অবস্থান করে দ্বিতীয় ভূমিকম্পের উপকেন্দ্র উপকেন্দ্র কাকে বলে ভূমিকম্পের কেন্দ্রের ঠিক ওপরে ভূপৃষ্ঠে অবস্থিত স্থানকে ভূমিকম্পের উপকেন্দ্র বলা হয় ভূকম্পের কেন্দ্রটা যেখানটায় অবস্থিত তার থেকে যদি আমরা একটা সরল রেখা পৃথিবীর উপরিভাগ অব্দি টানি সেইটা যেখানটায় গিয়ে মিশবে ভূপৃষ্ঠের উপরে এই স্থানটাকেই বলা হবে উপকেন্দ্র তাহলে উপকেন্দ্রকে ইংরাজিতে বলা হয় এপি সেন্টার এপি সেন্টার ভূপৃষ্ঠের এই উপকেন্দ্র যেখানটায় অবস্থিত হয় সেইখানেই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সব থেকে বেশি হয় এবং তার চারিদিকে আস্তে আস্তে যত আমরা দূরে যাব এদিকে বা এদিকে যতটাই দূরে যাব ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ কমে যেতে থাকে মানে এইখানে ভূমিকম্পের মাত্রা সব থেকে বেশি হয় যত আমরা তার থেকে দূরের দিকে সরব ভূমিকম্পের মাত্রা তত কম হবে তাহলে এই স্থানটাতে যতটা ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হবে তার থেকে একটু দূরে গেলে আরও একটু কম ক্ষতি হবে তার থেকে আরও একটু দূরে গেলে আরও কম ক্ষতি হবে এইভাবে এটা হয় আর এই ভূমিকম্পের কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের উপরে যে স্থানটা সব থেকে দূরে অবস্থিত সেই জায়গাটাকে বলা হবে প্রতিপাদ উপকেন্দ্র এই জায়গাটা হচ্ছে প্রতিপাত উপকেন্দ্র তাহলে এক কথায় যদি এইটুকু অংশের মধ্যে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝা যায় বা ভূমিকম্পের মাত্রা যদি এইটুকু জায়গার মধ্যে বোঝা যায় তাহলে এইটা পুরো যদি ভূপৃষ্ঠ হয় ধরা যাক এই বোর্ডের এখান থেকে এত অব্দি যদি পুরো ভূপৃষ্ঠ হয় তার মধ্যে এইটা ভূপ ভূমিকম্পের কেন্দ্র তার সোজাসুজি স্থান হচ্ছে উপকেন্দ্র আর ভূমিকম্পটা এইখান থেকে এই অবধি স্থানের মধ্যেই লক্ষ্য করা গেছে অর্থাৎ এইখান থেকে এত অবধি ভূমিকম্পের ক্ষয়ক্ষতি দেখা গেছে তো এইটা উপকেন্দ্র হচ্ছে আর আর একদম শেষ বিন্দু যেখানে ভূমিকম্পের মাত্রা লক্ষ্য করা গেছে সেই জায়গাটাকে বলা হবে প্রতিপাদ উপকেন্দ্র ভূমিকম্পকে যে যন্ত্রের সাহায্যে মাপা হয় সেই যন্ত্রটাকে বলা হয় ভূ কম্পলিক ভূকম্প লিক এর ইংরাজিটা আমরা সকলেই জানি সেটা হচ্ছে সিসমোগ্রাফ এই ভূকম্প লিক বা সিসমোগ্রাফ যন্ত্রের মাধ্যমেই ভূমিকম্পকে মাপা হয় গ্রিক ভাষায় একটা শব্দ আছে যার নাম সরি যেটা হচ্ছে এই শব্দের অর্থ হচ্ছে কম্পন আর এই সিসমস থেকেই এই সিসমোগ্রাফ শব্দটা এসছে তাহলে সিসমোগ্রাফ শব্দের অর্থ হচ্ছে ভূকম্প লিক এই যন্ত্রটার সাহায্যে ভূমিকম্পে সময় স্থায়িত্ব এবং তীব্রতা জানা যায় কোন সময় ভূমিকম্প হচ্ছে সেই ভূমিকম্পটা কতটা স্থায়িত্ব ছিল অর্থাৎ কতক্ষণ ধরে হয়েছে এবং তার তীব্রতা কতটা ছিল সেটা জানা যায় এরপরের বিষয় হচ্ছে রিকটার স্কেল এই রিক্টার স্কেল ভূকম্পলিক বা সিসমোগ্রাফেরই একটা অংশ রিক্টার স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় অর্থাৎ ভূমিকম্পের তীব্রতা যে স্কেলের সাহায্যে পরিমাপ করা হয় তাকে বলা হচ্ছে রিক্টার স্কেল সিসমোগ্রাফ হচ্ছে যন্ত্রটা পুরো যন্ত্রটার নাম হচ্ছে সিসমোগ্রাফ এবং যে স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হচ্ছে তাকে বলা হচ্ছে রিক্টার স্কেল ক্যালিফোর্নিয়ার একজন বিজ্ঞানী যার নাম চার্লস রিক্টার তার নাম থেকে এই মানে তিনি এই যন্ত্রটা আবিষ্কার করেছিলেন সেই কারণেই তার নাম অনুসারে এটার নাম রাখা হয়েছে রিক্টার স্কেল চার্লস রিখটার উনিশশো সালে এই রিক্টার স্কেল আবিষ্কার করেন এই স্কেলে তীব্রতা মাপার জন্য বিভিন্ন একককে এক থেকে দশ অব্দি ভাগ করা হয়েছে মানে এক দুই তিন চার এভাবে রাখা হয়েছে তার মধ্যে পাঁচ মাত্রা বা তার বেশি হয়ে গেলে সেটাকে আমরা বলবো প্রবল ভূমিকম্প এই যে স্কেলটার কথা বললাম এখানে যে এক দুই তিন এভাবে মাত্রায় রাখা হয়েছে প্রত্যেকটার মধ্যে যে গ্যাপটা রয়েছে এক থেকে দুই এর মধ্যে ভূমিকম্পের তীব্রতা দশ গুণ হয়ে যায় মানে এক থেকে দুই গেলে দশ গুণ বেড়ে যাবে দুই থেকে তিন গেলে আরও দশ গুণ বেড়ে যাবে তো এই ভূমিকম্পের কারণকে কি কারণে ভূমিকম্প হয় একে ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে প্রাকৃতিক কারণ এবং দ্বিতীয় হচ্ছে কৃত্রিম কারণ ভূমিকম্পের কারণকে এই দুই ভাগে ভাগ করা যায় প্রাকৃতিক কারণ এবং কৃত্রিম কারণ তাহলে এই প্রাকৃতিক কারণগুলো গুলো কি কি প্রথমে আমরা দেখে নেব প্রাকৃতিক কারণের মধ্যে প্রথম রয়েছে ভূতকের সঞ্চারণশীল পাত প্রথম প্রাকৃতিক কারণ হচ্ছে ভূত্বকের সঞ্চারণশীল পাথ এর আগের অনেক ভিডিওতে আমি বলেছি যে ভূপৃষ্ঠের থেকে আমরা যদি নিচের দিকে চলে যাই আমরা বিভিন্ন পাথ পাব সেই পাতগুলোর ওপরেই আমাদের ভূপৃষ্ঠটা অবস্থান করছে তো দুটো পাত যদি একে অপরের কাছাকাছি চলে আসে তার ফলে সংঘর্ষ হবে তার ফলে ভূমিকম্প হতে পারে আবার দুটো পাত যদি একে অপরের থেকে দূরে সরে যায় তখনও ভূমিকম্প দেখা যাবে তাহলে ভূতকের সঞ্চারণশীল পাত এটা একটা ভূমিকম্পের গুরুত্বপূর্ণ কারণ দুটো পাত যদি কাছাকাছি এসে যায় ফলে সংঘর্ষ হয় তাহলে ভূমিকম্প হবে এবং দুটো পাত যদি একে অপরের থেকে দূরে সরে যায় তাহলেও ভূমিকম্প হবে প্রশান্ত মহাসাগরের উপকূল বরাবর প্রায় ভূমিকম্প দেখা যায় তার কারণ হচ্ছে এই ভূতকের সঞ্চারণশীল পাত ওইখানে যে দুটি পাত রয়েছে সেই দুটি পাত প্রায় একে অপরের কাছাকাছি চলে আসে ফলে দুটোর মধ্যে সংঘর্ষ হয় এবং তার ফলে ভূমিকম্প দেখা যায় দ্বিতীয় নবীন ভঙ্গিল পর্বত নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল ভঙ্গিল পর্বত তৈরিও হয় দুটো পাতের কারণে সেটা আমরা ভঙ্গিল পর্বত যেখানে আলোচনা করেছি সেখানে বলেছি তো ওখানেও যেহেতু পাতগুলি সচল হয়ে পড়ে তার ফলে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় সেই কারণে ওখানেও ভূমিকম্প দেখা যায় যেখানে যেখানে নবীন ভঙ্গিল পর্বত রয়েছে নবীন ভঙ্গিল পর্বত অবশ্যই হতে হবে নবীন ভঙ্গিল পর্বত মানে যেখানে এখনও সেই পর্বতটা গঠনের কাজ চলছে সেই সমস্ত জায়গায় ভূমিকম্প দেখা যায় যেমন আমাদের হিমালয় পর্বত অঞ্চল হিমালয় পার্বত্য অঞ্চলে এখনও ভূমিকম্প দেখা যায় কারণ সেই যে হিমালয় পর্বত এখনো তৈরি হচ্ছে এবং সেখানে যে ভূত ত্বকটা রয়েছে সেটা স্থির না হয় এখনো ভূমিকম্প হয় তৃতীয় অগ্নুৎপাত আগ্নেয়গিরি থেকে যখন হয় তখন লাভা প্রবাহ এবং চাপে ভূমিকম্প হতে নির্গত পারে যেখানে যেখানে আগ্নেয়গিরি রয়েছে সেই সমস্ত জায়গাতেই ভূমিকম্প হবে এটা একদম শিওর যে যেখানে যেখানে একটা করে আগ্নেয়গিরি রয়েছে সেখানে ভূমিকম্প হবে চতুর্থ তাপ বিকিরণ আমাদের পৃথিবীর ভিতরের ভাগটা এখনো তরল অবস্থায় রয়েছে সেই তরল যে পদার্থগুলো রয়েছে ধীরে ধীরে তাপ বিকিরণের ফলে ঠান্ডা হচ্ছে এবং জমাট বাঁধছে এর ফলে যখন ওটা জমাট বাঁধছে তখন সেটা সংকুচিত হয়ে যাচ্ছে এর ফলেও মানে ভূমিকম্প দেখা যায় তো তাপ বিকিরণও একটি ভূমিকম্প হওয়ার কারণ পঞ্চম কারণ ধস অর্থাৎ পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাতের সময় যে ধস নামে এইটার কারণেও ভূমিকম্প হতে পারে এবং ষষ্ঠ কারণ উল্কাপাত অনেক সময় কোনো বৃহৎ উল্কাপিণ্ড যদি পৃথিবী পৃষ্ঠে এসে পড়ে তাহলে সেই উল্কাপিণ্ডের সঙ্গে পৃথিবীর সংঘর্ষের ফলে ভূমিকম্পের সৃষ্টি হতে পারে এই গেল প্রাকৃতিক কারণ এবার কৃত্রিম যে যে কারণগুলি রয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে জলাধারের জলের চাপ আমরা নদীতে বাঁধ দিয়ে যে সমস্ত জলাধারগুলো তৈরি করছি সেইগুলোর কারণেও পৃথিবীতে ভূমিকম্প হতে পারে যেহেতু জলাধার মানুষ তৈরি করছে এবং তার ফলে যদি ভূমিকম্প হয় সেটা কৃত্রিম কারণের মধ্যে রাখা হয়েছে নদীতে বাঁধ দিয়ে যে জলাধার তৈরি করা হচ্ছে সেই জলের চাপে মানে সেখানে একটা জায়গায় জল সঞ্চয় করা হচ্ছে সেই জলের চাপে নিচে শিলাস্তরের ওপর যদি প্রচণ্ড চাপ দেয় তার ফলে ভূমিকম্প হতে পারে দ্বিতীয় কারণ পারমাণবিক বোমা বিস্ফোরণ পারমাণবিক বোমা যদি ভূপৃষ্ঠের বিস্ফোরণ ঘটানো হয় তাহলেও ভূমিকম্প হতে পারে হিন্দিতে একটা সিনেমা বেরিয়েছিল জন আব্রাহামের পরমাণু সেই সিনেমাতে আমরা দেখেছিলাম যারা যারা দেখেছেন তারা সেটা জানেন যে এই পরমাণবিক বোমা টেস্ট করার জন্য ভূমিকম্প দেখা দিয়েছিল তো এই বোমা বিস্ফোরণের জন্যও হতে পারে ভূমিকম্প এই গেল ভূমিকম্পের কারণ এবার পৃথিবীতে তিনটি ভূমিকম্প বলয় রয়েছে ভূমিকম্প বলয় সেইগুলি সম্পর্কে আমরা একটু আলোচনা করব এই তিনটি ভূমিকম্প বলায় হচ্ছে প্রথম প্রশান্ত মহাসাগরীয় বলয় দ্বিতীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প বলয় এবং তৃতীয় মধ্য আটলান্টিক বলয় এই যে প্রশান্ত মহাসাগরীয় যে বলয়টা এটাকেই আবার বলা হয় প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেকলা প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা বা ইংরাজিতে রিং অফ ফায়ার রিং অফ ফায়ার এখানে আমি একটা ম্যাপ দেখাচ্ছি এই ম্যাপটায় দেখলে আপনারা বুঝতে পারবেন কোথায় কোথায় এই স্থানগুলো অবস্থিত ম্যাপটা আমি আমার ফেসবুক পেজে মানে এই চ্যানেলের ফেসবুক পেজেও দিয়ে রাখব সেখানে আপনারা জুম করে দেখলে বুঝতে পারবেন কোথায় কোথায় এগুলো অবস্থিত মানে এই পুরো বলয়টা কোথায় অবস্থিত এই যে ডিপ করে যে সবুজ আর লাল দিয়ে যে জায়গাগুলো দেখানো রয়েছে এই সমস্ত জায়গায় কেন্দ্র করে মানে এই জায়গাটা গোল করে পুরো বিভিন্ন ভূমিকম্প বলয়গুলি অবস্থিত প্রশান্ত মহাসাগরকে ইংরাজিতে বলা হয় প্যাসিফিক ওশান প্যাসিফিক ওশানকে কেন্দ্র করে দেখুন একটা রেখা মানে লাল এবং সবুজ দিয়ে দেখানো হয়েছে এটা সম্পূর্ণ অংশটা এই ভূমিকম্প বলা হয় অর্থাৎ এখানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে এই ম্যাপটাতে যে যে অঞ্চলগুলো সবুজ দেওয়া আছে সেইগুলো হচ্ছে অল্প ভূমিকম্প প্রবণ এলাকা আর যেগুলো লাল করে দেওয়া আছে সেটা হচ্ছে অধিক ভূমিকম্প প্রবণ এলাকা কোন কোন জায়গায় অবস্থিত এই মানে এই ভূমিকম্প বলয়গুলি সেটা না মনে রাখলেও জাস্ট দেখার জন্য আমি এই ম্যাপটা দিলাম যে কোথায় কোথায় এই মে বলয় কাকে বলে ভূমিকম্প বলয়টা দেখতে কেমন এটা বোঝার জন্য এই ম্যাপটা দেওয়া যাই হোক হোক চলে আসবো বোর্ডে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেকলা বা প্রশান্ত মহাসাগরীয় বলয় প্রশান্ত মহাসাগরের উভয় দিকে এই প্রশান্ত মহাসাগরীয় বলয়টা অবস্থিত এটা পৃথিবীর সর্বাধিক মারাত্মক ভূমিকম্প বলয় এখানে পৃথিবীর প্রায় আটষট্টি শতাংশ ভূমিকম্প হয় এই পুরো এলাকাটাতেই পৃথিবীর আটষট্টি শতাংশ ভূমিকম্প হয় ম্যাপে ওটা দেখলেন যে প্রায় এরকম গোল করে আছে এইরমভাবে রয়েছে সেই জন্য সেটাকে বলা হচ্ছে বলয় বলয় বলতে এরকম একটা গোল টাইপের ব্যাপার তো সেটাকে বলা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় বলয় আর মেঘলা বলার কারণ এটা আমি আগে একটা ভিডিওতে বলেছি মেঘলা হচ্ছে মেঘলা শব্দের অর্থ হচ্ছে কোমর বন্ধনী বা বেল্ট তো এই মেখলার মতো এটা দেখতে বলে যে ভূমিকম্প বলয়টা সেটা দেখতে অনেকটা মেঘলার মতো বলে এটাকে বলা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা আর এটা আগ্নেয় বলয় বলার কারণ এইখানে এই প্রশান্ত মহাসাগরের যে জায়গাটা আমি গোল করে এখানটায় ম্যাপে দেখালাম ওই জায়গাতেই পৃথিবীর সর্বাধিক আগ্নেয়গিরিগুলি অবস্থিত ওইখানটায় পুরো সম্পূর্ণ অংশটায় প্রচুর আগ্নেয়গিরি রয়েছে এবং আগেই বললাম যে যেখানে যেখানে অগ্নুৎপাত হবে সেখানে সেখানে ভূমিকম্প হবেই তো যেহেতু ওখানে আগ্নেয়গিরিগুলি এরকম বলয়ের মতো অবস্থান করছে তাই জন্য সেখানে ভূমিকম্প হবে তাই জন্য ওটা একটা ভূমিকম্প বলয়ও এরপরে হচ্ছে ভূমধ্য সাগরীয় বলয় ভূমধ্য কেন্দ্র করেও এরম একটা ভূমিকম্প বলয় রয়েছে তবে সেই যে ভূমিকম্প বলয়টা সেটা প্রশান্ত মহাসাগরীয় বলয়ের মধ্যে অতটা শক্তিশালী নয় কিন্তু ওটাও একটা ভূমিকম্প প্রবণ এলাকা এবং তৃতীয় মধ্য আটলান্টিক বলয় আমি যে ম্যাপটা দেখালাম তাতে দেখবেন আটলান্টিক মহাসাগর রয়েছে আটলান্টিক মহাসাগরের লেখা রয়েছে সাউথ আটলান্টিক সেটা হচ্ছে দক্ষিণ অংশ আটলান্টিক মহাসাগরে এরকম করে মধ্য অঞ্চলটাতেও একটা ভূমিকম্প বলয় রয়েছে যেখানে স্পেন ইউনাইটেড কিংডম লিবিয়া ইজিপ্ট তুর্কি ইত্যাদি দেশগুলো রয়েছে ম্যাপে দেখবেন একটু জুম করে দেখতে পাবেন সেইখানে এই মধ্য আটলান্টিক বলয়টি অবস্থিত এই তিনটে হচ্ছে পৃথিবীর ভূমিকম্প বলয় পৃথিবীর মধ্যে সর্বাধিক ভূমিকম্প হয় জাপানে জাপানে পৃথিবীর সব বেশি ভূমিকম্প হয় এই জন্য জাপানকে বলা হয় ভূমিকম্পের দেশ আর আমাদের ভারতবর্ষের একটি ভূমিকম্প প্রবণ এলাকা সব থেকে বেশি ভূমিকম্প প্রবণ এলাকা হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চল যেহেতু হিমালয় পার্বত্য অঞ্চল একটি নবীন ভঙ্গিল পর্বত সেই জন্য হিমালয় পার্বতের নিচে যে পাত দুটি রয়েছে অর্থাৎ ভারতীয় পাত এবং এশীয় পাত এই দুটি সংঘর্ষের ফলে এখনও ভূমিকম্প হয় এই ভিডিওর একদম শেষ জায়গায় আমরা চলে এসেছি সেটা এবার আমরা দেখব ভূমিকম্পের ফলাফল ভূমিকম্পের ফলে কী হয় এটা একটু মনে রাখলেই মানে যা শুনলেই হবে যে ভূমিকম্পের ফলাফল কি হয় প্রথম ভূমিকম্পের ফলে গ্রস্ত উপত্যকা এবং স্তূপ পর্বতের নির্মাণ হতে পারে যেখানে আমরা পর্বত সম্পর্কে আলোচনা করেছি সেখানে আমি দেখিয়েছিলাম যে গ্রস্ত উপত্যকা এবং স্তূপ পর্বত কাকে বলে এবং সেটা কিভাবে তৈরি হয় তো এই ভূমিকম্পের ফলে গ্রস্ত উপত্যকা তৈরি হতে পারে এবং তার ফলে স্তূপ পর্বত গঠন হতে পারে দ্বিতীয় ভূমিকম্পের ফলে নবীন ভঙ্গিল পর্বত সৃষ্টি হতে পারে যেখানে যেখানে নবীন ভঙ্গিল পর্বত রয়েছে সেখানে তো ভূমিকম্প হবেই এছাড়াও ভূমিকম্পের ফলেও নবীন ভঙ্গিল পর্বত তৈরি হতে পারে তৃতীয় নদীর গতিপথে পরিবর্তন আসতে পারে উনিশশো সালে আসামে একটি ভয়াবহ ভূমিকম্প হয়েছিল এবং এর ফলে দিবং নদীর গতিপথ পরিবর্তিত হয়ে গেছিল উনিশশো সালে আসামে দিবং নদীর পুরো গতিপথটা পরিবর্তন হয়ে গেছিল ভূমিকম্পের প্রভাবে চতুর্থ নদীর প্রবাহ রুদ্ধ হয়ে নতুন নদী সৃষ্টি হতে পারে পঞ্চম উপকূল ভাগ বসে গিয়ে সমুদ্রে পরিণত হয়ে যেতে পারে বা সমুদ্রের মধ্যে থেকে কোনো ভূমি উঠে গিয়ে সেটা নতুন একটা ভূমিভাগ তৈরি করতে পারে এই সমস্ত কিছু হতে পারে ভূমিকম্পের ফলাফল এই ছিল আজকের ভিডিওর বিষয় ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ